জাতীয় সংগঠনের নেতা বললেই যে রাজপথের আন্দোলনকারী নয়, তাই কামে কাজে প্রতিপন্ন করেছেন শিবসাগরের ঐতিহাসিক দিসাং মুখের একজন বিপ্লবী যুবক। সমাজের যে কোনো সমস্যায় বর্তমানে ভূমিকা গ্রহণ করে সমস্যা সমাধানের দাবিতে রাজপথ কাঁপিয়ে দিসাং মুখের ভাইটি পাঙ্গিং এখন রাজপথের আন্দোলন ছেড়ে সূচনা করেছে কৃষি বিপ্লবের। ক্ষেত আমাদের, বাজার আমাদের এই স্লোগানটিকে প্রকৃতার্থে ব্যবহার করে ঐতিহাসিক দিসাং মুখের বরলুইতের চাপড়িতে বহু বিঘা জমিতে বছরে দুই তিনটি খেতি করে সূচনা করেছে সবুজ বিপ্লবের। জৈবিক কৃষিকার্যের দ্বারা কুইন্টেল কুইন্টেল মিষ্টি কুমড়া, বেগুন, বিটরুট, ফ্রেশ বিন, ব্রোকলি, লঙ্কা, টমেটো ইত্যাদি উৎপাদন করে আসামের পাশাপাশি অরুণাচল, নাগাল্যান্ড এবং পশ্চিমবঙ্গের জন্য শাকসবজি সরবরাহ করে সফল খেতিয়ক হিসেবে খ্যাতি অর্জন করার সমান্তরালে অন্য দশজনের জন্য তিনি এখন আদর্শ হয়ে পড়েছেন। কোভিড পরিস্থিতির পরিপ্রেক্ষিতে বিগত দুই বর্ষে বিশেষ লাভ না হলেও এবার 6-7 লক্ষ টাকা উপার্জন করতে সক্ষম হবেন বলে অনুমান করা যুবক কৃষক দিন রাত একাকার করে বরলুইতের চাপড়িতে কৃষিকার্যের মাধ্যমে নিজেই আর্থিকভাবে সচ্ছল হওয়ার পাশাপাশি অন্য আরও অনেক পরিবারকে জীবিকা অর্জনের পথ প্রশস্ত করে দিয়েছেন। মোৰ নাম ফুহাৰ পাঙ্গিং, এইভাগে বাইটি বুলি ক'লে জনাজাত। আৰু মোৰ খেতি ইয়াত আছে কেপচি, চিমলা, বেঙেনা, বিলাহী, বন্দা ফুল, বকলি, তাৰপাছত ওলকবিও কৰোঁ, তাৰপাছত এতিয়া তিয়ঁহ আছে, ফ্ৰেঞ্চবিন আছে, তাৰপাছত আপোনাৰ দাংবডি আছে, ৰঙালাও আছে, জাতিলাও আছে। ইয়াত 130 বিঘা আছে, তাৰে প্ৰায় 1 বিঘামান কৰা হয়। এইবাৰ চাইডে চাইডে আৰু চফা কৰিবলগীয়া আছে। মই যোৱাকালি আগৰতলা পঠিয়াইছোঁ, তাৰ আগত কলকাতা পঠিয়াইছোঁ, তাৰপাছত আকৌ কেইদিনমান পাছত আকৌ পঠাম। আৰু গুৱাহাটীলৈ যায়, আমাৰ শিৱসাগৰ যায়, ডিব্ৰুগড়ো যায়, গৈ আছে। লাভটো হৈছে, যোৱা বছৰ দুটা বছৰতো নাই লাভটো, এবছৰ লাভ অকণমান পাম বুলি ভাবিছোঁ। এতিয়া প্ৰথম খেতি আমি 2-3 লাখৰ ওপৰত পাম, তাৰপাছত চেকটো এনেকৈ 2-3 লাখমান হ'লে আমাৰ প্ৰায় বছৰৰ ইনকাম 6-8 লাখমান টকা পাম বুলি আশা কৰিছোঁ, যদি ভগৱানে দিয়ে আৰু বতৰ যদি লগত দিয়ে। শিৱসাগৰ থেকে সৈয়দ মুস্তাকুৰ ৰহমানৰ ৰিপৰ্ট, অসম আদিত্য।